পুরাতন তারা আসতেন, আমাদের মাফ করা যাবে না। মানুষ কিন্তু আল্লাহ পাকে রাস্তা নিয়ে আসবে, এই হচ্ছিল আল্লাহ পাক। আগুনের কাছে মানুষ যখন যায় গরম লাগে, আগুনের কাছে গেলে গরম লাগে, পানির কাছে গেলে ঠান্ডা লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, পানির কাছে গেলে বিষ হয়ে ওটা ঠিক ঠিক আছে। মুরগি একখানে ডিম আর একখানে যত বেশি সাইকেল কাছে আসবে তত বেশি তারা তারা কি মহাভারতে বাকি জীবনটা কাটাইলেন গেলেন এবং সারাটা জীবন খালি পায়ে হাসছেন। হাসতে তার পবিত্র আজীবনে লাগছে, আমি যেতে পারি না সেখানে। যারা চাইছিল রাসুল তারা পাইছিল, বাকি জীবন মদিনা শরীরে কাটাইলেন। বলছিলেন যে আমি মদিনা সুলমানের বড় গুরু যদি যাই থাকি যদি ওখানে আমার মৃত্যু করো তো আমার মদিনা শরীরে আমার মৃত্যু হইল না। এরকম মানুষের ভিতরে দেশ পক্ষে ভাব থাকলে সে জিনিস অভীষ্ট লক্ষ্যে সে বুঝতে পারে। এটা হলো সক্ষম, একটা হলো মিলিটেড ডেভোটেড, সে আল্লাহ হয়ে গেছে, ভুলে গেছে আল্লাহ আল্লাহ জগতে আধ্যাত্মিক জগতে থেকে আমার সাথে সাংঘাতিক কথা, সাহেবের একটা কথা বাড়িতে নিয়ে যান আর একটা একটা করে লেখা রাখেন। কত উপদেশ আপনার দিচ্ছেন, এই বলছেন যে অতি আনন্দে সিদ্ধান্ত নিও না, অতি রাগে সিদ্ধান্ত নিও না, লেখা অতি আনন্দে সিদ্ধান্ত নিয়ে আর রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিও না। বিলম্বে কার্য সিদ্ধি, আস্তে আস্তে করো কার্য সিদ্ধি হোক, তাকে একটাই হলো ক্ষতি কুফল, 5 মিনিট পরে কাজটা হইল। আর দ্রুত তাড়াতাড়ি কাজ সাথে শয়তান বাসা বাঁধবে, তাড়াতাড়ি কাজের সাথে হলো যে 5 মিনিট আগে কাজটা হইলো কিন্তু বিপদ ঘুরতে পারে অনেক তাড়াতাড়ি
সাইকেল চালিয়ে খুব তাড়াতাড়ি হুন্ডা চালিয়ে গেলেন। আরেক হুন্ডার পিছে পরে পাঁচ মিনিট আগে মেরে যাইবেন। আসতে তাদের একটাই দোষ, 5 মিনিট পরে গেলেন তাড়াতাড়ি কাজে, একটা দোষ 5 মিনিট আগে গেলেন, নিরাপদের দোষ উঠানে গেলেন, বিলম্বে কার্য সিদ্ধি তাড়াতাড়ি করেন না। আল্লাহ বলছেন, হে রসুল, আপনি বেশি তাড়াতাড়ি করলেন না, একটু ধৈর্য ধারণ করেন, মুশকিল লিখিতে হবে। ওলা তাকুম কা সাহিবিল ভূত, তার মানে এত তাড়াতাড়ি করেন না, তাড়াতাড়ি করছিল কখনের জন্য মানাবে না করতে হবে। আপনি তো ধৈর্য ধারণ করেন, সুখ থাকেন, আস্তে আস্তে মানুষ আল্লাহ তাড়াতাড়ি করে ধীরে করব, বিলম্বে কার্য সিদ্ধি ধীরে আস্তে আস্তে করবেন। সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছে পর পর্যন্ত সকালবেলা চোখ লাল কুরান না কেন গেছে, তারপরে দুটো জিগে, তারপর দুটো জিগে ঘুম খাওয়া দাওয়া সম্পন্ন, জিগের টাইমে হয়ে গেছে চার দিনের মাথায় হাসপাতালে নেওয়া লাগে, এই জিগের লাভ আছে ওই এবাদত হাসরের ময়দানে আল্লাহ পছন্দ করবেন। সেই এবাদতের মধ্যে দুইটা জিনিস থাকে, যেরকম কয়টা, এক নম্বর হলো ইস্তেগফার, যে এবাদতের মধ্যে বেশি বেশি গুনাহ মাফ চাওয়া হয়, ইস্তেগফার করা হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যে এবাদত প্রতিনিয়তই প্রতিদিনই করা হয়, অল্প হলেও কামাই দেয় না, সে দুই দিন ঢালাই করে জিকির করে সকাল সন্ধ্যা দুই বেলার কর্মশীলা করেন, সুরা আকা করেন, সুরা জাসিয়া করেন, আল্লাহ সুরা তুফান করে অনেকদিন বাঁচবেন, আমাদের বিশ্বস্ত তারিখ করা আছে 25-26-27 ডিসেম্বরের 25-26। এই মানুষের টার্গেটটা মাঠে নামছে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জিকির করি, আমরা চাই যে সমাজে জিকির তখন ছিটতলা চালু করবে, ওই সমাজ শান্তি হবে, মানুষ মারামারি কাটাকাটি হাতাহাতি বন্ধ হয়ে যাবে। এই কোরআন কোরআন তেলাওয়াত করি, আসার পরে খানের মধ্যে বউ বসে গেছে, দোষ বিয়ে আছে, অমিষ্টি আছে, ঘেমে গেছে, খিদা লাগছে,
জায়গায় গেছি একটু বাতাস দেব, বাতাস নয় খাও পাখি আছে গেটে তো কি করো দামটা একটু দিয়ে দিও তাড়াতাড়ি ভাত দেব কি দাম আসছে ভাত ওখানে আছে তাই খাও তুমি কি করো আমি তো বিজেপি তো মানে কি তো তোমার নাম জুবি আমার স্বামী আমি ভালো মানুষ আই লাভ মাই স্বামী স্বামীর খুব ভালোবাসি স্বামীর ছাড়া আমার জীবন যা স্বামী এমন একটা অমূল্য রক্ত ওই মেয়ে লোক খারা জিগার মেলা একটাইটা খাটে বসে তো বিশ্ব স্বামীরে ভালোবাসো আর করছে বাপ তাই রেখাও যেগুলো শুনে দিয়ে দিই ওরানের হুকুম মানি না কথা কেন করতে এটা সমাজে যদি থাকে ওই সমাজে শান্তি হবে ওরানের জীবন লাগবে কোরআন তেলাওয়াত এক জিনিস কোরআন নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়া সংসারে কোরআনের রূপ দেওয়া এটা আলাদা নামাজ আমার সুন্নাত আঁকলে ধরে রাখো আমার সাহাবাদের আঁকে ধরে রাখো এমনি কামকিতে কাবলাতে ধরে রাখো সুন্নাতের মাহফিল শরীয়তের মাহফিল তরিকতের মাহফিল হাকিকতের মাহফিল বিশ্বস্তমা করা হয়েছে এরা তো আপনার আখিরাতের সংসার আর বাইক তো হলো দুনিয়ার সংসার দুনিয়ার সংসার দুনিয়ার পর্যন্ত থাকবে আর দুনিয়াতে যদি আখিরাতের সংসার প্রতিষ্ঠা করা হয় দুনিয়াও ভালো আখিরাতেও ভালো সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক কোরআন শিখাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহ দুনিয়া তো মঙ্গল করো আখিরাত তো মঙ্গল করো আখিরাত কাজ করো দুনিয়া হাসিল হবে আখিরাত করো শুধু দুনিয়ার কাজ করো আখিরাত হবে না শুধু দুনিয়াই হবে সুরা বনী ইসরাইল করে দেখো আমাদের 51টা আইটেম আমাদের হলো জিনিসপত্র দরকার 51টা 50 উপরে আরো একটা আর মানে 52টা বানিয়েছি বিড়ি দিয়ে পরে বিড়ি ছেড়ে দিছে পানি কল তারপর কাছে কোথাও হাত কুড়াল তারপর দা শাবল আমি তো ক্ষুদ্র জীব আমার তো করার কিছুই নাই আমি একটু পুষ্প করে দিই যাতে তোমার মতো বেড়ে আগুনটা কি বোঝায় ব্যাংকে পুষ্প আগুন দিবে আর ব্যাংক পুষ্প করে দিব আগুনের মধ্যে ব্যাংকটা ভাজা হয়ে গেল জীবনটা আল্লাহ বলে ব্যাংক জাতি কাজ করতে আমি হালাল করলাম
সন্তান কত মারা হারাম এবং প্রেমের পোষণ আসতে পাক করে দিল, একটা প্রেম তার পোষক পাক হয়ে গেল, আর একশো বক্রপাত মানুষ আমার পোষাত পাক মানুষের পোষাক দিব না পাক প্রেমের পোষাক পাক, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম না বলে সে পোষাক করে দিয়েছিল, প্রেম কিছুই করা পারে নাই, তুমি সাজে বসে তুমি কিছুই করা পারো, তুমি টয়লেট যাবার তারপরে তুমি আল্লাহ আমাদেরকে সময় দিতে পারো করেছেন আল্লাহ তাদের দুর্ক্রিয়ার হারিয়ার তুমি ভালোবাসা সৌহার্দপূর্ণ ভালোবাসা সকলের মধ্যে এনায়েত করে দাও, সালামালাইকুম।